ভিউয়ার্স, এটা হচ্ছে হোটেল ওয়াটার অর্কিডের বাইরের দৃশ্য। এটা হচ্ছে ওনাদের ফ্রন্ট সাইড, ঠিক পাশে হচ্ছে হোটেল কক্সিনের পাশে। এখান থেকে যে কলাতলি যে বিচ এবং সুগন্ধ দ্বীপের খুব কাছাকাছি আপনি 4-5 মিনিটে হেঁটে যেতে পারবেন। এবার চলুন ভিতরটা দেখে আস এবং ওনাদের সার্ভিস সম্বন্ধে জানো, চলুন ঘুরে দেখি। এটা হচ্ছে ওনাদের লঞ্চ এবং ফ্রন্ট ডেস্ক। এখন আমরা রুম দেখবো আর কি অনেকগুলো, চলুন দেখি। এখন আমরা লিফটের দিকে যাচ্ছি। ভিউয়ার্স, আপনার টপ ফ্লোর দেখলেন, আমরা একটাকে নিচ থেকে যে উঠলাম। এখন আমরা 4 জন থাকা যাবে এরকম একটা রুমে যাচ্ছি। 4 জন থাকা যাবে তাই না? ফ্লোরগুলো দেখে নেন, টাইলস করা ফ্লোরগুলো। এটা হচ্ছে একটা বেড তাই না? আর এটা হচ্ছে আর একটা বেড। এটা কিং সাইজ বেড ঠিক না ভাই? এর মধ্যে আপনারা পাচ্ছেন হচ্ছে একটি টিভি, এলইডি টিভি, তারপরে এসি, এয়ার কন্ডিশন। ওই রুমটা থেকে এয়ার কন্ডিশন করো, ওইটা ওইটা এয়ার কন্ডিশন করা না, একটু রিল্যাক্স হওয়ার জন্য চেয়ার রয়েছে। এটা হচ্ছে সোফা, আর আপনার আলমিরা রয়েছে, তারপরে আপনার আচ্ছা ইন্টারকম, ইন্টারকম তো সবসময় ইয়া থাকে না, 24 আওয়ার্স থাকে। আর এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি এই জায়গা থেকে বিশাল যে সমুদ্র এটা দেখতে পাবেন। অসাধারণ একটা দৃশ্য, সি ভিউ দেখার জন্য একদম পারফেক্ট একটা হোটেল বলতে পারেন। তারপরে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমের জন্য হাই কমোড, হচ্ছে বেসিন। এটাতে টয়লেট পাচ্ছে একটা ঠিক না ভাই? আর কিচেনে তো আসলে দেখানোর মতো কিছু নাই। এবার আমরা যাব কাপল বেড দেখার জন্য, 2 জন থাকতে পারবে। এটা হচ্ছে ঢোকার মুহূর্তে সোফা, তারপর হচ্ছে এই জায়গাতে কিচেন ছিল। এই জায়গা যেহেতু কিচেন করা আছে, কি রান্না করে খাইতে পারবে? ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যে উপরে দেখে আসতাম ওটা তো রান্না করে খাইতে পারবে, গ্যাস নিয়ে আসতে হবে, চুলা নিয়ে আসতে হবে না? এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে রুম, হচ্ছে বেডের অবস্থা। তারপরে আপনার পাবেন হচ্ছে এই জায়গাতে একটা এলইডি টিভি, ইন্টারকম তো আছেই, আর হচ্ছে ফ্যান, আর এটা এসি করা রুমটা, আর একটা বেলকনি আছে এই জায়গাতে। তবে এই বেলকনি থেকে আসলে আপনি সি ভিউ দেখতে পাবেন না, শুধু অন্য বিল্ডিং দেখতে পাবেন। এটা আমরা কয়তলায় আছি? এখন আমরা যে রুমটা দেখব, এটা 2টা রুম আছে, 6 জন থাকা যাবে। এখানে একটা রুমে হচ্ছে 2টা বেড। এই বেডগুলো তো অবশ্য এসি করা না, নন এসি,
হচ্ছে ফ্লোরের অবস্থা, আর এটার সাথে একটা বাথরুম আছে, লোকোমোটের বাথরুম, টাইলস করা বাথরুম, আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। না এ হচ্ছে রুমের অবস্থা, এসি রুম এটা, আর এই রুমে একটা টিভি আছে, আর ইন্টারকম তো আছেই। হচ্ছে বেডের অবস্থা, দুইজন থাকা যাবে, আর আপনার বন্ধু বান্ধব যদি আসেন তাহলে তিনজনও থাকতে পারবেন এই বেডটাতে। এই হচ্ছে ফ্যানের অবস্থা, ওয়াশরুমটা দেখে নিই, ওয়াশরুম হচ্ছে হাই কমোড, আর হচ্ছে বেসিন, আয়না, আর একটা ক্লোজেট আছে দেওয়ালের সাথে লাগানো, এটা ইচ্ছে হলে আপনার ব্যবহার করতে পারবেন, কাপড় চোপড় রাখতে পারবেন। আর এটা সব তো একটা, এটা কয়তলা, তিনতলায় না, বারান্দা আছে, কিন্তু এটার সাথে বারান্দা থাকলে কী হবে, আপনি সি ভিউ নাই। তো মোটামুটি আমরা তিনটা রুম দেখলাম আর কি, একটা হচ্ছে কাপল, একটা হচ্ছে চারজন থাকার জন্য, একটা ছয়জন থাকার জন্য। এটা হচ্ছে বাইরের দিকের অবস্থা আর কি। ওনাদের নিচতলাটা হচ্ছে রেস্টুরেন্ট, আপনারা মোটামুটি সব ধরনের খাবারই পাবেন। আর এটা রেস্টুরেন্টটা খোলা থাকে যেটা বললেন, কটা থেকে কটা? সকাল সাতটা থেকে রাত 12টা পর্যন্ত। তো ভিউয়ার্স, মোটামুটি দেখা শেষ, আমরা এখন এই হোটেলের ম্যানেজারের সাথে কথা বলবো। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু হোটেল ওয়াটার অর্কিড। আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ বাবন, পন্ড অফিস ম্যানেজার। আচ্ছা, আপনাদের এই জায়গায় কয় ধরনের রুম আছে? আমাদের এখানে তিনটা ক্যাটাগরিতে রুম আছে, কাপল, ফোর বেড এবং সিক্স বেড। কাপল দুইজনের জন্য, ওইগুলো হচ্ছে লিভিং রুম আছে। কাপল রুমগুলোতে আমাদের সামনে একটা লিভিং রুম আছে, লিভিং রুমে একটা সোফা, আর ভিতরের কাছে একটা বেড, কিং সাইজের বেড আমাদের। আর ফোর বেড হচ্ছে মেন রোড, একটা মেন রোডের দিকে ভিতরে পাশাপাশি দুটা রুম, দুই রুমে দুটা বেড, ওয়াশরুম একটা। আর সিক্স বেড হচ্ছে মেন রোডের দিকে পাশাপাশি তিন দুটা রুম, সামনে রুমে দুটা বেড, আর ভিতরে রুমে একটা বেড, ওয়াশরুম দুটো। কোনটা ভাড়া কেমন পড়বে? কাপড়গুলো 103,500, আর ফোর বেডগুলো 5,500, সিক্স বেডগুলো 6,500। এগুলো কি ওঠানামা করে ভাড়াটা? এগুলো এখন আমাদের আপনার ডিসকাউন্ট আসছে, এখন ডিসকাউন্ট চলছে। আচ্ছা, আপনাদের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন। আসার ঠিক না, ওয়াটার অর্কিড, ব্লক সি রোড টু, হাউস নাম্বার 25, কলাতলী, কক্সবাজার। আর মোবাইল নাম্বার হচ্ছে 01865403912। আচ্ছা, তো আপনাদের এটা তো 24 hours তো আপনার বুকিং নেন না? জি, অ্যাডভান্স বুকিং হতো না আমাদের। আবার যে পার্কিং, লবি সব রেস্টুরেন্ট আমাদের নিজস্ব পার্কিংও আছে। পার্কিং কটা গাড়ি পার্কিং করা যায় আমাদের? 8-10 মতো গাড়ি পার্কিং করা যায়, সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, রুমে ইন্টারকম, গিজার, টেলিভিশন, ওয়াইফাই সবের ব্যবস্থা আছে। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অনেকক্ষণ থ্যাংক ইউ।